আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেক সময় সকাল সন্ধ্যায় যে আমলগুলো করে থাকি, আমরা জানি না সেই আমলগুলোর কি মর্যাদা, সেই আমলগুলোর কি ফজিলত, সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বড় মর্যাদার অধিকারী। আজকের ভিডিওটিতে আমরা সকাল সন্ধ্যায় কি কি আমল করব রুটিন মাফিক প্রত্যেক দিন যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হিসেবে, একজন কামেল মুমিন হিসেবে, একজন সহি মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা আমাদেরকে গ্রহণযোগ্য করে তুলতে পারব। আমরা বিচ্ছিন্নভাবে যেগুলো পড়ি, আজকে আমরা কোরআন এবং হাদিসের সহি হাদিসের আলোকে জানব যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন এবং করতে বলেছেন। তো আমরা সেই আমলগুলো সম্পর্কে জানব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা অধিক অধিক মর্যাদার অধিকারী হবেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা আহজাব 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটি দিয়েছেন। তো প্রথম আমরা যে আমলটি করতে পারি সকাল এবং সন্ধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কথাবার্তা বলার পূর্বে, অর্থাৎ কথা বলার পূর্বেই এই দোয়াটি পাঠ করবে, সে যদি সেদিন বা রাতে মারা যায় তাহলে সে দোজখ থেকে মুক্তি পাবে। এটি মুসনাদে আহমদে এসেছে। তো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি আবারও বলছি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ছোট্ট একটি দোয়া, কিন্তু এর বিশালতা, এর ব্যাপকতা অত্যন্ত বেশি। এরপর সকাল সন্ধ্যায় যে আমলটি করতে পারেন সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়া পড়বে তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবদারিত হয়ে যায় কিয়ামতের দিন তাকে খুশি করার, অর্থাৎ জান্নাত দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করবেন। এটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। তো দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামে দীনাও ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। ছোট্ট একটি দোয়া, আমি আবারও বলছি, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামে দীনাও ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এরপর যে আমলটি করতে পারেন সকাল সন্ধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতান রাজিম পড়ে সূরা হাসরের শেষে তিন আয়াত একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। আর যদি সেদিন মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা পাবে। অনুরূপভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে তার জন্য অনুরূপ মর্যাদার সে অধিকারী হবে। এটি এসেছে তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2922 নাম্বার। এরপর যে আমলটি সকাল সন্ধ্যায় করতে পারেন সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে আমার উপর 10 বার দরুদ পড়বে এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ পড়বে, কেয়ামতের দিন আমার সাফায়াত লাভের সৌভাগ্য তার হবে। হাদিসটির সনদ গ্রহণযোগ্য, এটিও আমল করতে পারেন। এরপর যে আমলটি করা যায় সেটি হচ্ছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার পড়বে সে সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে হেফাজতে থাকবে। তো দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনে ওয়া আউযু বিকা মিনাল বুখলে ওয়া আউযু বিকা মিন আরযালিল উমরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এটি বুখারী শরীফের মধ্যে এসেছে। এরপর সকাল সন্ধ্যা যে আমলটি করতে পারেন সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর এই দোয়া পড়তেন। এটি এসেছে ইবনে মাজা শরীফে।
দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান তাইয়িবান ওয়া রিজকান ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়িবান। অর্থাৎ যারা রিজিক প্রাপ্ত হওয়ার জন্য দোয়া করবেন, ইলম বৃদ্ধির জন্য দোয়া করবেন, তারা এই দোয়াটি করতে পারেন। এরপর যে আমলটি করতে পারেন সেটি হচ্ছে, যে ব্যক্তি ফজর নামাজের পর এই তাসবিহ তিনবার পাঠ করবে, সে সারা দিন তাসবিহ পাঠের সওয়াব পাবে। এটি এসেছে মুসলিম শরীফে 2726 নম্বর হাদিস। তে তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি মেদাদ কালিমাতিহি। এরপর যে আমলটি করতে পারেন সেটি হচ্ছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর এই দোয়া তিনবার পাঠ করবে, সে বড় তিনটি বিপদ থেকে নাজাত পাবে। সে দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যারা পারেন এই আমলগুলো করেন, তাহলে আশা করা যায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হতে পারব। কারণ এই আমলগুলো যদি প্রত্যেক দিন আপনি করেন, তাহলে 24 ঘন্টায় আপনি আল্লাহর একজন মাহবুব বান্দা, অর্থাৎ সার্বক্ষণিক আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের হেফাজতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা যখন দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবিহর মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবেন না। সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে আমরা থাকব। ফেরেশতা নিয়োগ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন অত্যন্ত ধন্যবাদ। কারণ আমরা অনেক ভিডিও দেখে আমরা সময় নষ্ট করে ফেলি। এ ধরনের ভিডিও আপনাকে দেখলে আপনার সময় নষ্ট হবে না, আপনার লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।